কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দ্যাক ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের পাঁচ পর্যন্ত অঙ্ক দেখিয়েছিলাম আজকের পর্বে আমরা এর পরবর্তী কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলুন দেখে নিই গত পর্বে আমরা দেখিয়েছিলাম নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত আজকে আমরা পরবর্তী কিছু অঙ্ক দেখাচ্ছি তাহলে আমরা অঙ্ক নম্বর ছয় দেখাই এখন অঙ্ক নম্বর ছয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কোয়াল পনেরো হলে এইট এ কিউ প্লাস ষাট এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ এর মান কত এখন রিভার্স এখানে যেহেতু এ এর মান দেওয়া আছে তাহলে আমরা সরাসরি এ এর মান বসিয়ে অঙ্কটি করে ফেলতে পারি কিন্তু অঙ্কটি আমরা যদি এভাবে করি তাহলে তো আমাদের মূল টার্গেটটা পূরণ হইলো না কারণ আমরা চাচ্ছি যে ক্যালকুলেটর ছাড়াই কিভাবে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করা যায় এবং খুব সহজেই মানগুলো বের করা যায় তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা করতে পারি আমরা যদি অঙ্কটি সূত্রের সাহায্য করি তাহলে আগে প্রদত্ত রাশিমালা যেটা দেওয়া ছিল এটা আগে আমরা লিখে নিই হ্যাঁ লিখে নিয়েছি এবার দেখুন আমরা এইট এ কে আমি কীভাবে ভাঙাইতে পারি টু হোল কিউব দুইকে যদি ভাঙাই কিউব করি তাহলে এইট হয় এ কিউব তো থাকলো এইট এ কিউব এখন সূত্রের জন্য একটা থ্রি নিলাম যেহেতু আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করছি তাহলে আমরা থ্রি নিছি এই যে এর মানটা পাইছি আমরা টু এ তাহলে এর স্কোয়ার কারণ থ্রি এ স্কোয়ার বি এখন দেখুন ভিভার্স দুই দুকোনি চার তিন চার বারো তাহলে এখানে আছে ষাট এখন পাঁচ বারো ষাট হয় তাহলে একটা ফাইভ নিলে আমাদের সূত্রটা পূরণ হয়ে গেল আমরা দেখি বাকিগুলো ঠিক হয় কি না তাহলে থ্রি ইন্টু টু এ ইন্টু বি স্কোয়ার তারপর ফাইভ এর স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ ওকে তাহলে আমাদের টার্গেটটা পূর্ণ হয়ে গেছে এখন দেখুন ফাইভ এর হোল কিউব এই যে আমরা সূত্রে ফেলে দিচ্ছি এখন কে যদি কিউব করি তাহলে একশো পঁচিশ হয় কিন্তু আমাদের এক্সট্রা রয়ে গেছে কত পাঁচ কারণ একশো তিরিশ আছে নিয়ে নিলাম পাঁচ এখন দেখুন রিভার্স তাহলে সূত্রটি পরে টু এ প্লাস ফাইভ এর হোল কিউব প্লাস ওই ফাইভটা কিন্তু থেকেই যায় এখন দেখুন এখন আমরা সূত্রের মানটা বসে দিতে পারি টু ইন টু এর মান ছিল পনেরো যোগ পাঁচ এর কিউ প্লাস ফাইভ কিউবাস পনেরো দুগোনে তিরিশ যোগ পাঁচ এর হল কিউ প্লাস ফাইভ পঁয়ত্রিশ তাহলে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ এর কিউ যোগ পাঁচ এখন এই পঁয়ত্রিশকে যে তিনবার গুণ করা হয় আমি এর করলাম না পাশে কারণ এটা আমার জানা আপনাদের এটা করে নিতে হবে ঠিক আছে আপনারা গুণ করেও নিতে পারেন ক্যালকুলেটারও ইউজ করতে পারেন তবে এটা খুব বড় গুণ কিছু না আচ্ছা যাই হোক এবার দেখুন বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ পাস তাহলে হলো বিয়াল্লিশ হাজার আটশো আশি আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে যাচ্ছে ভিওয়ার্স পরবর্তী অঙ্কে সাত নারের অঙ্কে ছিল যদি এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল পিকউব হয় তাহলে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি এম এন যেহেতু ভিওয়ার্স আমাদের দেখাতে বলা হয়েছে সেহেতু আমরা যদি এইটুকু আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু এইটুকু আমাদের দেখাতে বলা হয়েছে তাহলে এটা রাইট হ্যান্ড সাইড এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম এম কিউ প্লাস টু পি কিউ এখন দেখুন তো ভিওয়ার্স এম এর মান কিন্তু আমাদের দেওয়াই আছে এম এর মান কী দেওয়া আছে এর মান দেওয়া আছে এ প্লাস বি কোয়াল এম তার মানে এম এর মান এ প্লাস বি তাহলে আমরা কে লিখলাম এ প্লাস বি এর হোল কিউ প্লাস টু দেখুন তো পি কিউবের মান দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউব তাহলে টু ইন্টু এ কিউ প্লাস বি কিউব এখন দেখুন ভিওয়ার্স এ প্লাস বি কিউবের মান আমরা সবাই জানি সূত্র এ কেউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন টু ইন তাহলে দেখুন টু এ কিউব আমরাই দুয়ের সঙ্গে এ গুন গুণ করে দিলাম আর দুয়ের সঙ্গে বি গুণ করে দিলাম টু এখন একটা এ কিউব এখানে দুইটা এ থাকে তিনটা প্লাস প্লাস এই যে একটা বি কিউব এখানে দুইটা বি কিউব তাহলে থাকলো থ্রি বি কিউব এখন দেখুন এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে আমাদের থেকে যায় এখন দেখুন ভিউয়ার্স এই যে এ কিউ এই স্কোয়ার বি এখানে এই স্কোয়ার আছে এখানে একটা এই স্কোয়ার কিন্তু আছে স্কোয়ার ইন্টু এ আছে তাহলে আমরা এখান থেকে এই স্কোয়ার কমন নিতে পারি আর এখান থেকে বি স্কোয়ার কমন নিতে পারি এখানে একটা বি স্কোয়ার আছে এখানে একটু বি স্কোয়ার আছে তাই তো তাহলে দেখুন এই স্কোয়ার কমন নিলে থাকতেছে এ প্লাস বি প্লাস বি স্কোয়ার কমন নিলে থাকতেছে এ প্লাস বি সেম হুম তাহলে আমাদের টোটাল থাকতেছে থ্রি ইন্টু আমরা যদি এ প্লাস বি কমন নিই তাহলে থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর দেখুন ভিউয়ার্স আমাদের এখানে মান দেওয়া ছিল এ প্লাস বি এর মান দেওয়া ছিল এম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া ছিল এন তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল থ্রি ইন্টু এম ইন্টু এন মানে থ্রি এম এন ওকে তাহলে রাইট সাইড এখন আমাদের যেহেতু বলছে যে দেখান

তাহলে ভিউার্স আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থ্রি এবকুয়াল টু টু এখন প্রদত্ত রাশিমালা আমাদের প্রথম রাশিমালা এটা দ্বিতীয় রাশিমালা এটা দেখো আমরা প্রদত্ত রাশিমালা হিসেবেই ধরি প্রদত্ত রাশিমালা দেখুন আমাদের প্রথম প্রদ্যত রাশিমালাটি আছে এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন রিভার্স আমরা যদি এই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসি এবং মাইনাস এ বি করি তাহলে দেখুন আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে কী সেই সূত্রটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে যে মাইনাস টুয়েভ এব এবটা আছে মাইনাস এব ওটা আমরা বসিয়ে দিলাম তাহলে মাইনাস টু এভি আর একটা এবি হয়ে গেল কি মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি এখন দেখুন এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি যেহেতু এ প্লাস বি এর মানটা দেওয়া ছিল তাই আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এভি নিচ্ছি এখন দেখুন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ থ্রি ইন টু থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন টু এর মান দেওয়া আছে টু তাহলে তিন ত্রিককে নয় মাইনাস তিন ছয় উত্তর হয়ে গেল তিন এটা হচ্ছে আমাদের ফার্স্ট অংশটুকুর এখন আমরা পরবর্তী অঙ্কটুকু দেখে পরবর্তীতে কি আছে পরবর্তীতে আছে যে একউব প্লাস বি কিউবের মান নির্ণয় হুম তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস বি এর মান দাও আছে কত থ্রি তাহলে থ্রি এর কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান এবাও আছে টু ইন্টু থ্রি তিনকে যদি কিউব করা হয় সাতাশ মাইনাস তিন টিকিকে নয় নয় দু আঠারো সাতাশ থেকে যদি আঠারো যায় তাহলে কত থাকে আঠাশের সাতের নয় হলো তো এক নয় হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে নয় তাহলে আমরা একটা অ্যান্সার পেলাম থ্রি এবং একটা অ্যান্সার পেলাম নাইন হ্যাঁ বিওয়ার্ড চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটি হচ্ছে নয় নম্বর নয় নম্বর অঙ্কটি আছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এব ছত্রিশ হলে একে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবং দুয়ে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো তাহলে ভিউয়ার্স আমাদের কী দেওয়া আছে দেওয়া হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এব থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ এখন এক নম্বরের কোশ্চেনটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হবে আর দুই নম্বরটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিমালা সমান এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখুন ভিভার্স আমাদের আগের অঙ্কটি এবং এই অঙ্কটির মধ্যে কিন্তু অনেক মিল শুধু প্লাসের জায়গায় মাইনাস আছে সবগুলো আর এখানে মাইনাসের জায়গায় প্লাস আছে এখন যাই হোক আমরা সেভাবেই করি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় আসলাম প্লাস বিটাকে নিয়ে নিলাম দেখুন ভিভার্স আমাদের এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সেহেতু আমরা মাইনাস শুধুটি করব এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি আর ওই যে যে এ প্লাস এটা রেখে দিলাম তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস থ্রি এ বি এখন দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স যেহেতু এ এবির মান থার্টি সিক্স এখন পাঁচকে যদি স্কোয়ার করা হয় তাহলে পাঁচ পাঁচ এক পঁচিশ ছত্রিশ তিন ছ আঠারো আট আট থেকে এক তিন কেনার দশ একশো আট আর দেখুন আট পাঁচ তেরোতে আট থাকে এক এক দুই তিন এক করতে এক মানে একশো তেত্রিশ আমাদের উত্তরটা হচ্ছে একশো সেটা হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর এখন দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি আছে কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় তাহলে আমরা জানি আমরা যেহেতু সরাসরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি তাই আমরা সরাসরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা করে ফেলবো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস আছে দেখুন বিভ কিউ প্লাস থ্রি ইন্টু এ বিশু তাহলে আমরা কিউব করি একশো পঁচিশ আর এই পুরো অংশটাকে গুণ করলে হয় পাঁচশো চল্লিশ তাহলে দেখুন ছয়শ পঁয় তাহলে দশ নম্ব অঙ্কটিতে কি আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম মান নির্ণয় কর এখন ভিভার্স দেখুন আমাদের প্রদত্ত রাশিমালাটি কি আছে রাশিমালা এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এখন এটাকে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু বি কিউ সরি ইন্টু প্লাস বি এখন দেখুন ভিউয়ার্স এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে এ তাহলে এ কিউ মাইনাস এখানে এম এম কেটে যায় থাকে থ্রি ইন্টু এ তাহলে এ কিউ মাইনাস থ্রি এ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের পর্বটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন আমরা কমেন্টে আপনার সমস্যার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ